এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। ইয়ে হ্যায় এবিসি নিউজ এজিটি লাইভ। দিস ইজ এবিসি নিউজ এজিটি লাইভ। আজকে 31 জুলাই 2021 উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ মাধ্যমিক এবং মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ করছে। এবছর মাধ্যমিকে মোট নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিল 46,603 জন, আর মাদ্রাসা আলিমে ছিল 94 জন। মাধ্যমিক পরীক্ষার্থীরা মূলত 1,066টি বিদ্যালয়ের ছাত্রছাত্রী, আর মাদ্রাসা আলিমের পরীক্ষার্থীরা 7টা মাদ্রাসার ছাত্রছাত্রী। আপনারা জানেন যে কোভিডের কারণে আমরা পরীক্ষা শুরুটাই করব ঠিক করেছিলাম মে মাসের মাঝামাঝি, 19 মে পরীক্ষা আরম্ভ হওয়ার কথা ছিল, কিন্তু কোভিডের কারণে আমরা 1 মে পরীক্ষা বাতিল করে দিই। পরে সেটা কমতির কোনো লক্ষণ না পাওয়াতে দেখতে পাওয়াতে আমরা 16 মে পরীক্ষা প্রথম স্থগিত করা হয়, তারপর এটা বাতিল করা হয়। এরপর আমরা মন্ত্রিশিক্ষা পর্ষদ একটা 10 জনের এক্সপার্ট কমিটি তৈরি করি, যার নেতৃত্বে ছিলেন শিক্ষা অধিকর্তা, এবং তাতে ছিলেন 2 জন বিদ্যালয় শিক্ষক, 2 জন বিদ্যালয় প্রধান, 2 জন কলেজ অধ্যক্ষ, 2 জন বোর্ডের আধিকারিক, 1 জন এবং 1 জন রাশিবিজ্ঞানের অধ্যাপক। তাদের বিভিন্ন সুপারিশের ভিত্তিতে আজকের এই রেজাল্ট দেওয়া হয়েছে। এবছর মাধ্যমিকে পাশের হার হচ্ছে রেগুলার ক্যান্ডিডেটদের বেলায় 80.62, লাস্ট ইয়ারে সেই সংখ্যা ছিল 69.49, এক্সটার্নালের পাশের হার এবার 48.79, লাস্ট ইয়ারে সেটা ছিল অনলি 2.77, কন্টিনিউয়িং পাশের হার হচ্ছে 60.77, লাস্ট ইয়ারে সেটা ছিল 29 অনলি। এবার যে কম্পার্টমেন্টে সবাই পাস করে গেছে, লাস্ট ইয়ারে সে পাশের হার ছিল 67.98, এক্সটার্নাল কম্পার্টমেন্টেরও সবাই পাস, লাস্ট ইয়ারে সেটা ছিল 57.14, ওভারঅল পাশের হার এবছর 76.88, লাস্ট ইয়ারে সেটা ছিল 65.14, মানে 11%েরও বেশি বেড়ে গেছে। এবছর মাধ্যমে এসটি এবং এসসি পরীক্ষার্থীদের পাশের হার যথাক্রমে এসটি হচ্ছে 75.62, লাস্ট ইয়ারে সেটা ছিল 54.94, মানে বৃদ্ধিটা হয়েছে 20%ের বেশি, 21% রাফলি। আর এসসিদের ক্ষেত্রে সেটা এবারে পাশের হার হচ্ছে 80.81, লাস্ট ইয়ারে ছিল সেটা 73.35। মাধ্যমিকে পরীক্ষায় এসটি এবং এসসি ছাত্রছাত্রীদের পাশের হার দেখে বোঝা যাচ্ছে ছাত্রীদের পাশের হার এবং গ্রেড প্রাপ্তি ছেলেদের চেয়ে অনেক বেশি। আমরা একটা টেবিল দিয়েছি যাতে বলা আছে এসটি ছেলেদের পাশের হার হচ্ছে 75.05%, মেয়েদের হচ্ছে 76.09%, আর এসসিদের বেলায় ছেলেদের পাশের হার হচ্ছে 78.46 আর মেয়েদের হচ্ছে 83.04। গ্রেডের ব্যাপারে এসটি ক্যান্ডিডেটের ছেলেদের গ্রেড হচ্ছে এ ওয়ান এ টু হচ্ছে 90-99 আর এ টু হচ্ছে 80-89, টোটাল হচ্ছে ছেলেদের এই গ্রেড দুটা গ্রেড 211 জন আর মেয়েরা হচ্ছে 278 জন। এসসিদের বেলায় ওই দুটা গ্রেডের যোগফল হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 458 জন, মেয়েদের বেলায় সেটা হচ্ছে 628 জন, অনেক বেশি। টিটিএবিসি মুক্ত বিদ্যালয়ে পাশের হার এবছর হচ্ছে 76.64, লাস্ট ইয়ারে সেটা ছিল 58.53, মানে ডিফারেন্স হচ্ছে প্রায় 20%-এর কাছাকাছি। আর গত 5 বছরে দেখা যাচ্ছে মাধ্যমিক পরীক্ষায় ছেলেদের সংখ্যার চেয়ে মেয়েদের সংখ্যা অনেক বেশি। প্রতি 1,000 যেখানে ছাত্র যেখানে পরীক্ষা দিচ্ছে, 17 সালে মেয়ে ছিল 1,030, 18-তে সেটা বেড়ে হয়েছে 1,060, 19-এ সেটা আরও বাড়লো, সেটা হচ্ছে 1,140, 20-এ সেটা হচ্ছে 1,145, এই বছর সেটা একটু কমে গেছে, তবু ছেলেদের চেয়ে অনেক বেশি। 1,000 ছেলে যেখানে পরীক্ষা দিচ্ছে, মেয়ের পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 1,122। মাধ্যমিক স্তরে জেলা স্তরে পাশের হার সবচেয়ে বেশি হচ্ছে দক্ষিণ ত্রিপুরা 88.84, লাস্ট ইয়ারে ছিল গোমতী 77.46। মাধ্যমিক জেলা স্তরে সর্বনিম্ন পাশের হার এবছর এবং গতবার দুটাতেই
দলাই জেলা, তবে লাস্টে দলাই জেলা পাশে আসছিল 52.92, এবছর সেটা হচ্ছে 73.37। মাধ্যমিকে 100% সফল স্কুলের সংখ্যা হচ্ছে লাস্টে হচ্ছে 80, এবার হচ্ছে 426। এবং বলা বাহুল্য এই বছর কোনো স্কুলে অসফল নেই, মানে সব স্কুল থেকে অন্তত এক দুজন পাস করে গেছে। এবছর মাধ্যমিকে মোট 12 জন দিব্যাঙ্গ ছাত্রছাত্রীর নাম নথিভুক্ত করেছিল, এদের মধ্যে ছেলে 4 জন, 8 জন মেয়ে। আর সংসদের নাগার থেকে কেউ মাধ্যমিক পরীক্ষার নাম নথিভুক্ত করে নাই। আজকের ফলাফলে কেউ যদি সন্তুষ্ট না হয় তাকে পরীক্ষা, সে পরীক্ষা দিতে পারবে, তবে সেই ক্ষেত্রে যে নাম্বারটা পাবে ওইটি ফাইনাল হবে। আবার তখন বলতে পারবো না যে আগের নাম্বারটা আমি নিয়ে নেব, এবং সেই পরীক্ষার জন্য তাকে কোনো ফি এক্সট্রা দিতে হবে না। তো বছর যে কম্পার্টমেন্টাল যারা আছে তারাও সেই পরীক্ষা বসতে পারবে। এই হচ্ছে মোটামুটি ফলাফল। টুয়েলভের রেজাল্টের বললাম, আমাদের রেজাল্ট প্রায় রেডি, ফিনিশিং টাচ চলছে, কালকে বিকাল 4টা হবে। আপনারা দয়া করে সেই অনুষ্ঠানে কালকেও আসবেন, ছাত্র স্বার্থে, অভিভাবকের স্বার্থে, সবার স্বার্থে, শিক্ষার স্বার্থে আপনারা আসবেন, আমাদেরও স্বার্থ আছে। চাই বিদ্যালয়ের প্রধান, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রীরা যে কোথাও রেজাল্টে কোনো অসঙ্গতি থাকলে তারা যেন বোর্ডের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করে। থ্যাংক ইউ। নির্দিষ্ট কোন তারিখ বা সময় আগামীকাল যে অনুষ্ঠান আসলে এই সমস্ত অনেক গ্রুপে আছে, মানে আমার মনে হয় কিন্তু মধ্যশিক্ষা বেশি সময় এটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। আর্থিক সিস্টেম উন্নয়ন হয়ে গেছে, এই জন্য আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের রাজ্য, দেশ, বিশ্ব সুপরিবেশ ওই একুশে শিক্ষাবর্ষের রাজ্যের বিচারের সময় হয়নি। যদি অনলাইন বিভিন্ন প্রস্তুতির মাধ্যমে কিছু কিছু ক্লাসের ব্যবস্থা করা হয়েছিল, তারা যে সকল ছাত্রছাত্রীর কাছে সঠিকভাবে উপলব্ধ হয়নি, তাই 2021 সালের পরীক্ষা মার্চের পরিবর্তে মে মাসে হবে বলে জানানো হয়েছিল। পর্ষদ কর্তৃক বিভিন্ন পরীক্ষা সূচি 5 ফেব্রুয়ারি 2021 তারিখে ঘোষিত হয়। সেই অনুযায়ী মাধ্যমিক ও মাদ্রাসাগুলির পরীক্ষা অনুষ্ঠিত এবছর মাধ্যমিক ও মাদ্রাসাগুলির পরীক্ষা উত্তর ছাত্রের সম্পাদন মাধ্যমিকে রেগুলার যে 63,987 জন, কন্টিনিউ 5,000 ছাত্র,
প্রথমোত্তর ছাত্র সংখ্যা ছিল ৫৪ হাজার ৫০০ ছিল ১০০ জন মাধ্যমিক পরীক্ষা ছিল ফলত ১০০০ ৬৬টি দলের ছাত্রছাত্রী যারা এছাড়াও পরীক্ষা কেন্দ্রাধীন
1060 জন 1960 টাকা বেড়ে গেছে 1000 ছেলের স্ট্যান্ডার্ড 1100 ছেলের মেয়ে দিয়েছে 2011 ছেলের যেখান দিয়ে শুরু হয়েছে আর এই বছর সেই সূত্রে একটু কমে গেছে তবে ছেলেদের পরিমাণ বেশি 1000 ছেলে যেখানে করতে চলেছে মেয়েদের সম্পর্কে 1122 মাধ্যমিকে জেলা স্তরে সর্বোচ্চ পাশের হার 88.84 88.84 সেটা হচ্ছে আপনার দূর হয়ে গেছে ছিল 77.46 মাধ্যমিক স্তরে সর্বোচ্চ পাশের হার এবছর এবং গতবার ধরাই জেলায় ছিল এবছর হয়েছে 72.7 লাস্টে সেটা ছিল 52.92 মাধ্যমিক 100% পরীক্ষা সকল স্কুলের সংখ্যা লাস্টে 84 এটা হলো 426 আর মানে গোলা স্কুলগুলো মানে অসম স্কুলের সংখ্যা 0 কোনো স্কুল নেই সংস্কৃতম কোথায় একদম পাস করে গেছে এবছর সংসদের থেকে কেউ মাধ্যমিক পরীক্ষায় নাম নথিভুক্ত করেনি এবছর মোট 12 জন দিব্যাঙ্গ ছাত্র নাম নথিভুক্ত করেছে এদের মধ্যে 8 জন মেয়ে 4 জন ছেলে অন্তর্ভুক্ত প্রকাশিত হলে যে সকল পরীক্ষা দিতে সন্তুষ্ট হবে না তারা ইচ্ছে করে পরীক্ষা নিতে পারে সেক্ষেত্রে পরীক্ষা দিতে হবে না কোন সবল হওয়ার পর কিন্তু সে ফলাফল চূড়ান্ত করার জন্য করা হবে সেই পরীক্ষা যারা কম্পাস নিয়ে করতে যারা কম্পাস নিয়ে করবে তারাও সেই পরীক্ষা দিতে পারে এই হচ্ছে আমাদের মোটামুটি জিনিস এটা একটু ধন্যবাদ মধ্যে প্রতিক্রিয়া আমরা তো রেজাল্ট দিচ্ছি প্রতিক্রিয়া